हर महादेव। सो फाइनली मंदिर खूब काछाची चले मंदिर थे 100 मीटर दूरे आो जो तो मंदिर काटेड हो जा सो हमार ड्रीम खूब ताड़ाताड़ी कमप्लीट होते चले जाए भीषण भीषण एक्साइटेड और हमार एकदम सामने ही मंदिर तुम्हारे तो देखा एकदम वही सामने मंदिर है सर ओगुलो किन्तु बरफ ठीक है और यहाँ हे पहाड़ एगुलो पहाड़ और वही पहाड़ ऊपर थे जल जल आससे जल नेमे नदी मिसे और एकदम मैंने गंगा किन्तु एखान सृष्टि हो केदारनाथ हे मैं 12 ज्योतिर्लिंग एक ज्योतिर्लिंग हे केदारनाथ और केदारनाथ क्योंकि 4 मंदिर रही है टोटाल और हमार आज के जत्रा हल टोटाल 19 दिन मैं 19 दिन जत्रा कमप्लीट कर 19 दिन मंदिर पहुँचे जा सामने एकदम मंदिर सामने और कि बोलब हमारे मैं एन और मुख्य कथा बेरोना पुरो नार्भास हमार बुक हाथ का पुरो और दूरे ओगुलो हे टेंट छोटो 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 ओगुलो टेंट आछे ओई टेंटर मध्य आमी एक दिन छिलाम रात्रे एटा दिए सीढ़ी आछे सीढ़ी दिए उपरे उठे जाब हर हर महादेव ओम बड़ो करे कि भालो लागछे माने सत्यि मन हच्छे जेनो स्वर्गे चले एसेछि और एखाने अनेक ठंडा आछे अनेक ठंडा आछे आमी पुरो ठंडाय काँपछि ओई जे दूरे मंदिर और ओगुलो बरफ किन्तु आमी प्रथमबारेर मतो बरफ देखछि प्रथमबारेर मतो एक्सपिरियेंस तो एक्साइटेड आछि खूब नार्भास लागछे हाथ पा काँपछे ठंडा एमनि काँपछे तारपर आबार नार्भास आरो काँपछे कत मानुषेर सहयोगिता पेयेछि एइ यात्राय माने कि बोलबो झारखण्ड थेके उत्तर प्रदेश बिहार बिहार थेके उत्तर प्रदेश एइ यात्राते हजार हजार मानुषेर भालोबासा हजार हजार मानुषेर सहयोगिता निये एखाने आसते पेरेछि सो थैंक यू सबाइके पुरो उत्तर प्रदेश बिहार धनबाद धनबाद अनेक जन हेल्प करेछे आसार पथे अनेक हेल्प सहयोगिता पेयेछि शुधु ताई नय आमि आमार बर्धमान थेके अनेक सपोर्ट पेयेछि रिलायंस थेके प्रचुर सपोर्ट पेयेछि थैंक यू पुरो रिलायंसेर टीमके सबार जन्य पूजो देबो सबार जन्यई जहाँ जरा एत सपोर्ट कर पूरा फैमिली सवार जो रिलायंस सवार जो पुजो देव एखान पुजो डाला एक नब एखे डाला हे टोटल पंचाश 100 स्टार्टिंग 100 टाका थे एकदम मंदिर सामना सामने चले मंदिरे पहुंचे गेछि प्रचुर मिस करछि सबाइके এটা মন্দিরে 5 ঘন্টা এটা মন্দিরের ফ্রন্ট গেট এটা দিয়ে পার করে আমাদেরকে যেতে হবে মানে আমার আমার পুরো চোখ দিয়ে জল চলে এসেছে প্রচুর মিস করছি সবাইকে আর এটা কিন্তু আনন্দের জয় আমি জয় করেছি মানে জিতে গেছি তো এটা এটা আমার একার জয় না এটা আমাদের গোটা বর্ধমান গোটা পশ্চিমবঙ্গের জয় আমাদের সবার জয় যারা আমাকে ভালোবাসে তাদের জয়
সো এই জয়টা আমি সবার সাথে ভাগ করে নিতে চাই, এটা আমার একার জয় নয়, পুরো বর্ধমানের জয়, পুরো আমার ফ্যামিলি, পুরো আমার সাবস্ক্রাইবার, পুরো যারা আমাকে এত সাপোর্ট করে এতদিন ধরে আমাকে যারা সাপোর্ট করে এসছে এটা তাদের জয়। তো আমি একদম মন্দিরের সামনে আছি, একদম মন্দিরের সামনে। তো আমার আমার এত ভালো লাগছে, আমার আনন্দে চোখ দিয়ে জল চলে আসছে। তো এখন ফ্ল্যাগটা ওড়াবো এখানে একবার, আরও অনেক অনেক মন্দিরটা ঘুরি ঘুরি তোমাদের দেখাবো। এই যে জয় শ্রী কেদার, হর হর মহাদেব, হর হর মহাদেব, ভেতরে যাবো, পুজো দেবো, অনেক কিছু করবো, অনেক 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 দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে। প্রথমে তোমাদের মন্দিরটা ঘুরে দেখিয়ে দিই, তারপরে বাকি যা যা কাজ সেগুলো করবো। এগুলো কিন্তু মন্দিরের সাইডে ছোট 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 দোকান, আর সাইডেরটা এই যে এখানে জলের ব্যবস্থা রয়েছে, সবাই এখানে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে যায়। আর এটাও একটা কেদারনাথের মন্দির, এই মন্দিরটা, এই যে এটা হচ্ছে মেন মন্দির। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই মাথা ঠিকই প্রণাম করছে এখানে। আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল, এই যে আমি প্রচুর মিস করছি আমার টিমকে, আমার আদিল প্রিন্স, রাজদীপ, বিট্টু, বাপ্পা, সাহেব, সুরজিৎ, দীপ, মঙ্গল, দীপ, ঘন্টু, সবাইকে মিস করছি। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে তোমার সাথে দেখা হয়ে যাবে। ভীমশিলা বলে, এই যে এটা হচ্ছে ভীমশিলা, যেটা 2013 সালে এই মন্দিরটাকে রক্ষা করেছিল ভীমশিলা। আর আদি শঙ্করাচার্যর আর একটা সামনে আছে, যেখানে শিবের মূর্তি আছে ওই দূরে, ওখানেও একবার যাবো। এই যে কত বড় কুকুর দেখো, কুকুরটা মনে হচ্ছে বাঘের মতো দেখতে। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তার জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আবার ব্লগিং করতে, তো ভিডিও বানাতে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ এগুলোকে টেন্ট বলে, এই টেন্টের মধ্যে কিন্তু সবাই থাকে, এবং এখানে টেন্টের ভাড়া 100, 200, 500, আর বিভিন্ন জনের বিভিন্ন রকম টেন্টের ভাড়া। তো আমি 100 টাকার টেন্টে ছিলাম। এই সামনে আরেকটা আদি শঙ্করাচার্য তৈরি করেছিলেন একটা পাতালের মধ্যে শিবের মন্দির, শিবের মূর্তি, তো তোমাদের দেখাবো সেটা। আচ্ছা, কেদারনাথের মোটামুটি আমরা সকলেই জানি কেদারনাথের ইতিহাস, আলাদা করে বলার কিছু নেই, তাও তোমাদের একবার বলে দিই। যখন মহাভারতে পাণ্ডবরা, পঞ্চ পাণ্ডবরা যখন কুরুক্ষেত্রে জয়লাভ করে, কুরুক্ষেত্রে তাদের জ্ঞাতি ভাইদেরই হত্যা করেছিল, সেই শোকে, মানে সেই শোকে সেই দুঃখে তারা তাদের পাপটাকে প্রায়শ্চিত্ত করতে চাইছিল, মানে পাপমুক্ত হতে চাইছিল। তখন তারা শিবের স্বর্ণাপন্ন হয়, আর শিব তখন হাঁপিয়ে যাচ্ছি, শিব তখন হিমালয়ে ছিল। তো ওরা পাঞ্চ পাণ্ডব কাশীতে এসে শিবের খোঁজ করে, কিন্তু ওরা জানতে পারে যে হিমালয় পর্বতে শিব আছে, মানে এই কেদারনাথে। এখানে পঞ্চ পাণ্ডবরা শিবকে খোঁজার জন্য এখানে চলে আসে কেদারনাথে, কিন্তু তখনই পঞ্চ পাণ্ডবদেরকে দেখে ফেলে শিব। সেই জন্য সঙ্গে সঙ্গে ষাঁড় হয়ে যায়, ষাঁড় হয়ে ছুটতে থাকে, ভীম দেখে ফেলে যে ষাঁড় হয়ে শিব ছুটে যাচ্ছে, তাই সঙ্গে সঙ্গে ভীম কী করলো, ভীম ওই শিবের ওই যে নন্দী অর্থাৎ যে ষাঁড়, সেই ষাঁড়ের লেজটা টেনে ধরে থাকলো, আর মাটিতে কিন্তু শিব ঢুকে গেলো, মানে গরুটা মাটিতে ঢুকে গেলো, আর পিছনে কুঁজটা আর লেজটা বাইরে থেকে গেলো। আর কেদারনাথে কিন্তু তখন থেকেই শিবের লিঙ্গ এখানে পুজো হয় না, এখানে পুজো হয় শিবের ওই গরুর যে কুঁজটা, সেই কুঁজটা এখানে পুজো হয়। আমাকে যারা আমার এত ভালোবাসে, এত সাপোর্ট করেছে, তাদের যেন ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক, আর পুজো দেবো সবার জন্য, সবাই যেন ভালো থাকে। এই যে এটা হচ্ছে সেই মূর্তিটা, শিবের মূর্তি, যেটা আদি শঙ্করাচার্য তৈরি করেছিলেন। এই মন্দিরটা, কেদারনাথ মন্দিরটা কিন্তু আদি শঙ্করাচার্য তৈরি করেছিলেন। এখানে কিন্তু জল জমে না, জল নিচে চলে যায়। এই যে আবার এখান থেকে বেরিয়ে যাবো, এখন পুজো দেবো, এখন মন্দিরটা কোথাও ঘুরে দেখবো, এখন পুজো দেবো মন্দিরে পুজো দেওয়ার জন্য এখন সামনে নিতে হবে, পুজোর সামগ্রী নিতে হবে, সামনে সামগ্রী নিয়ে নেবো। এই যে আরেকবার দেখাই তোমাদের মন্দিরটা, জয় শ্রী কেদার, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, এখানে সবাই ভিডিও।
থ্যাংকস টু সন্তু দা, উজ্জ্বল দা, সঞ্জয় দা, আমার প্রিয় এসএম স্যার, থ্যাংক ইউ ফর সাপোর্ট, আর পুরো রিলায়েন্সের টিমকে থ্যাংক ইউ, আমার অন্তর থেকে পুরো রিলায়েন্সকে থ্যাংক ইউ, এত সাপোর্ট করার জন্য, পুরো বর্ধমানবাসী লাভ ইউ, পুরো মানে আসার পথে যা যায় এত সাপোর্ট করেছো, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, অনেক। যে বর্ধমান থেকে সাইকেল চালিয়ে এত দূর আসলাম, এই যে এত কষ্ট, এত জার্নি, একদম এখানে আসার পর মানে সব নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এতটুকু কষ্ট মনে হচ্ছে না, জাস্ট এখানে একটু ঠান্ডা আর কিছু না, বাট এখানে এসে মন পুরো একদম মানে কি বলবো মানে একদম ওকে। আর এখন আমি পুজো দেবো, পুজো দেওয়া হয়নি, পুজো দেবো, 12টা পর্যন্ত পুজো দেওয়া হয়, এখন 8:30 বাজছে, তো এখনও টাইম আছে পুজো দেওয়ার, এখন কিছু ভিডিও বানিনি, তো কেদারনাথ তো বারবার আসা যাবে না। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব বরফ, হ্যাঁ এই দিকটা বরফ পুরো একদম পাহাড়ে বরফ, পাহাড়ের উপরে বরফ রয়েছে, কি ভালো দেখতে লাগছে এই জায়গাটা, এই যে রিয়েলি বলছি। যারা যারা বর্ধমান থেকে দেখছো ভিডিও সব শেয়ার করো, যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছো তারাও শেয়ার করো, বুক ফুলিয়ে বলো আমরা বর্ধমানবাসী, বি ফর বিপ্লব, বি ফর বর্ধমান। এই দেখো নিয়ে নিলাম এখান থেকে পুজোর সামগ্রী, এবার পুজো দেবো, আর পুজো তো দিয়ে দেবো কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ফোনটা এখানে রেখে ভেতরে চলে যাবো, আর পুজোটা দিয়ে দিই তারপরে দেখা হচ্ছে। অনেক ঠান্ডা আছে, অনেক ঠান্ডা আছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুজো দেওয়া ভেতরে হয়ে গেছে, ভেতরে ঢুকে না মানে হাত পা কাঁপছিল ভেতরে ঢুকে, এত ভালো ফিলিংস আসছিল ভেতরে ঢুকে। সো গাইস এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে, স্টে টিউন, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাভ ইউ অল, কিপ সাপোর্টিং মি, বি ফর বিপ্লব, বি ফর বর্ধমান, আর বি ফর বেঙ্গল।